ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে নিয়ে একটি দারুণ সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া বিষয়টি কিন্তু ইতিমধ্যেই একদম ফাইনালভাবে ঘোষিত হয়েছে তো আপনারা এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আছে কে না আগামীকাল আপনারা পাবেন তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দোয়া কো প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য সব ঠিক থাকলে ভবানীপুর উপনির্বাচনের ফল ঘোষণার পরের দিনই আনুষ্ঠানিকভাবে লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সহায়তা প্রদান চালু করতে পারে রাজ্য হ্যাঁ বন্ধুরা সেই অনুযায়ী ভবানীপুরের কিন্তু উপনির্বাচনের ফল ঘোষণা হয়ে গেছে সেখানে প্রচুর ভোটে জয়লাভ হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুযায়ী আজ সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সহায়তা প্রদান চালু করার পরিকল্পনা করছে রাজ্য সরকার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন আজকেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকা পাঠানো হবে সেই নিয়ে একটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে সেই উদ্বোধন করার পরই কিন্তু এই নিউজটি উঠে এসেছে যেখানে বলা হয়েছে প্রশাসনিক সূত্রে খবর দুয়ারে সরকারের শিবিরগুলিতে সব মিলিয়ে প্রায় এক কোটি আশি লক্ষ মানুষ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তার মধ্যে 10 কোটি মানুষের ফর্ম কিন্তু ফাইনাল ভেরিফিকেশন হয়েছে অর্থাৎ টাকা পাওয়ার জন্য 10 কোটি মানুষের ফর্ম কিন্তু একদম ফাইনাল ভেরিফিকেশন পাঠানো হয়েছে এবং बेनिফিশিয়ারি নাম্বারও দেওয়া হয়েছে এবং বাকি যে ফর্মগুলো রয়েছে সেই ফর্মগুলো কিন্তু এখনো যাচাই পর্যায়ে রয়েছে সেই ফর্মগুলো ফাইনাল ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে তবে আজ সোমবার থেকে কিন্তু এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা তবে বাকি যে চারটি জেলা রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে বাকি চারটি জেলা রয়েছে যেখানে এখনো উপনির্বাচন রয়েছে সেই উপনির্বাচন হয়ে যাওয়ার পর বাকি চারটি জেলার মানুষদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেওয়া হবে সেই চারটি জেলা হলো দুই চব্বিশ পরগনা নদিয়া এবং কোচবিহার এই চারটি জেলা বাদে বাকি সমস্ত জেলায় কিন্তু আজ থেকে টাকা পাঠানো প্রক্রিয়া শুরু হয়ে গেছে আজ এবং আগামীকালই কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা তার জন্য কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আরও একটি এসএমএস পাঠানো হচ্ছে তো আজকেই আমি সেই এসএমএসটি পেয়েছি তো আসুন আপনাদেরকে দেখিয়ে দিই এই এর মধ্যে কী লেখা রয়েছে যেই লেখাটি দেখেই আপনারা বুঝতে পারবেন যে আপনারা আগামীকালই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন তো বন্ধুরা আপনারা দেখতে পারছেন এটি হলো প্রথম এস এম এস তার পরবর্তী এস এম এস ছিল দ্বিতীয় এসএমএস তার পরবর্তীতে আজ সাতটা সাত মিনিটে এই তৃতীয় এসএমএসটি আমার মোবাইল ফোনে ঢুকেছে যেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে যে আপনার পেমেন্ট রিলিজ করা হয়েছে তো বন্ধুরা আমি এস এম ডিটেলস জানাবো তার আগে আপনাদেরকে জানিয়ে দিই দেখুন বন্ধুরা আমি আগস্ট মাসের সাতাশ তারিখে কিন্তু প্রথম এস পেয়েছিলাম যেখানে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেওয়া হয়েছে তো বন্ধুরা এই প্রকল্পের জন্য কিন্তু আমার মা ফর্ম ফিল করেছিলেন তো বন্ধুরা প্রথমে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি পাঠানো হয়েছে যে দ্বিতীয়ত কিন্তু এসএমএসটি পাঠানো হয়েছে সেখানে বেনিফিশারি আইডি নাম্বার দেওয়া রয়েছে বন্ধুরা এই এসএমএসটি আমি পেয়েছিলাম চার নয় অর্থাৎ সেপ্টেম্বর মাসের চার তারিখে এই এসএমএসটি পেয়েছিলাম একটা পনেরো মিনিট নাগাদ তো বন্ধুরা আজ যে ফাইনাল এস এম এস অর্থাৎ তৃতীয় এসএমএসটি আমার মোবাইল ফোন এসেছে দেখুন বন্ধুরা এখানে টাইম দিয়ে রেখেছে সাতটা সাত মিনিট আজকেই কিন্তু একটু আগেই এসএমএসটি এসেছে যেখানে বলা রয়েছে ইওর লক্ষ্মীর ভান্ডার

আগামীকাল বা তার পরের দিন ব্যাঙ্কে গিয়ে চেক করবেন টাকা কিন্তু আজ থেকেই প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে খবর সূত্রে উঠে এসেছে তো আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ